গল্পেশ্বর চ্যানেলে এখন আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখে একটি গল্প পাপ আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকবো রোমানা নুপুর তিনতলায় বরযাত্রীদের আহারের আয়োজনে ব্যস্ত ছিলাম বিয়ের লগ্ন রাত তিনটে বত্রিশে কাজে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আগে করে ফেলায় সমীচীন সিঁড়ির মুখে ভাইপোর গলার আওয়াজ কাকা বাবু একটু শুনুন এদিকে সিঁড়ির কাঁচ বরাবর এগিয়ে এলাম কি ব্যাপার পান সিগারেটে সব বন্দোবস্ত করে তবে আমি এসেছি একটি চুল প্যাকাটি লাঞ্ছিত শরীরের বরযাত্রী কোলের ওপর হারমোনিয়াম টেনে নিয়ে গজল শুরু করতে করতে জোর পায়ে তিনতলায় এসে উঠছে আবার কি ব্যাপার ব্যাপার ঘোরালো ভাইপোর মুখে বিবরণ শুনে রেলিং ধরে সামলালাম বর উঠে যাচ্ছে আসন ছেড়ে। এমন ঘরে সে বিয়ে টাল করবে না সর্বনাশ আসন ত্যাগ করার হেতু শুনে ঘাম জমে উঠল কপালে চোখের সামনে অসংখ্য হলদে ফুলের স্তবক কনের নাকি ভালোবাসা ছিল বিয়ের আগে পাড়ায় কোনো এক ছোকরা সঙ্গে চিঠিপত্র লেখা চলত এমন কাল সব ঘরে ঢোকাতে পাত্র নারাজ এসব বাজে কথা কে বলল তো কে মনু হাঁপাতে হাঁপাতে কথাগুলো বললাম দুটো পাই ঠকঠুকিয়ে কাঁপছে তালু শুকিয়ে কাঠ বলবার লোক যে কে তা তো ভালোই জানেন বাবু মনুর গলায় ঝাঁজের মিশেল পাত্রপক্ষের সঙ্গে কড়াকড়া কথার বিনিময় হয়েছে নিশ্চয়ই সব কিছু নিঃশেষ হজম করেনি কিছুটা হুল ফেরতও দিয়েছে নরেশ আমতা করলাম তাছাড়া আবার কে সন্ধ্যা থেকে দেখছি বরের কাছে ঘোরাঘুরি করছেন এখন অবশ্য আর দেখতে পাচ্ছি না ছবল মেরে সটকেছেন নরেশ মানে আমার জ্ঞাতি ভাই আমার গ্রামে ফিরে আসতে তাদেরই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি মাঠের ধান পুকুরের মাছ বাগানের ফল পাকুরের ভাগিদার জুটতে রাগ হওয়ায় স্বাভাবিক মনের রাগ মনে চেপেছিল এতদিন কিন্তু পুকুর পাড়ের সীমানা নিয়ে বাষ্প বন্ির রূপ নিল দেওয়ানি আর ফৌজদারি হাতে প্রবাহিত হল বিদ্বেষের লাভাস্রোত তবু মেয়ের বিয়েতে সব কিছু ভুলে আমি নিজে নিমন্ত্রণ করে এসেছি গলবস্ত্র হয়ে বাঁকা বাঁকা কথা টিটকিরি কিছু গায়ে মাখিনি এই আমার প্রথম কাজ এমন একটা ব্যাপারে জ্ঞাতি ভাই দূরে সরে থাকবে ভাবতে ভালো লাগিনি কিন্তু একবারও ভাবিনি খাল কেটে কুমির এনেছি নিজের এলাকায় এখন ভয় পেলে চলবে কেন মনুর সঙ্গে যখন নিচে পৌঁছলাম তখন জটলা শুরু হয়েছে বর একেবারে উঠোনের মাঝখানে তাকে ঘিরে সাঙ্গ দল অন্তপুরের পাশ দিয়ে আসতে ফোপানি শব্দ কানিয়ে এলো কথাটা সেখানে পৌঁছেছে আমি যেতেই পাত্রের মামা এসে দাঁড়ালেন জরাজীর্ণ চেহারা হাতে গলায় মাদুলের ফাড়ে নুজ দেহ এতক্ষণ ঘরের কোণে পালা জড়ে কোকো করছিলেন বড়লোক ভাগ্নের চাঁচামেচিতে খাড়া হয়ে উঠেছেন কথা টুবড়ি বন বন করে পাক খাচ্ছে দু চোখের তারা ঝিঝি আপনার এই কাজ মুখজ্জ মশাই সবটা মামাকে আর বলতে হল না ভিড় ঠেলে ভাগ্নি এলো শুধু চোখ নয় ঘুষিয়েও পাকিয়ে কি মশাই দিব্যি মেকি দুয়ানি চালিয়ে দিচ্ছিলেন তো ভাগ্যের খবরটা কানে এলো নলে হয়েছিল আর কি কনের বাপীদের জন্য ভগবান আছেন কিনা জানি না থাকলেও অসহায় আর্তনাদে বোধ হয় তার ঘুম ভাঙে না বহু কষ্টে নিজেকে সামলালাম দাঁত দিয়ে ঠোঁট চেপে খুব আস্তে বললাম কি ব্যাপারটা দয় করে ভেঙে বলবেন আমাকে আ ভাজা মাছ উল্টে খেতে জানেন না ন্যাকা সাজারও সীমা আছে ভিড়ের মধ্যে থেকে কে যেন জ্বলন্ত অঙ্গারে টুকরো ছুঁড়ে দিল তার তপ্ত স্পর্শ শুধু ত্বকেই নয় জ্বালা ধরালো মর্মস্থলে পাত্র হাত দিয়ে গোলমাল থামিয়ে দিল গম্ভীর গলায় বলল ভদ্রলোককে শুনতেই দাও না ব্যাপারটা কি উত্তর দেন শুনি সংক্ষেপেই বলল আপনার মেয়ে বহুদিন ধরে ডুবে ডুবে জল গেলছিলেন শিবের বাবা কেন নিজের বাবা বোধহয় জানতে পারেননি পারলেও বেগতিক দেখে স্ট্রেপ চেপে যাচ্ছেন ব্যাপারটা দম নিলাম খুব সংযত গলায় বললাম কথাটা শুনছেন বোধ হয় পাড়ার নরেশ মুখর্জের কাছে অত নাম ধাম গোত্র কুলোজি জানি না মশাই আমার স্পষ্ট কথা মেয়ে কালো হোক কানা হোক ঘোড়া হোক সব সহ্য করব কিন্তু চরিত্র এক ফোঁটা দোষ থাকলে অন্তত চিন্তাপুরের বারুজ্জা বাড়িতে বউ হয়ে ঢুকতে পারবে না খুবই ঠিক কথা হক কথা আমি আবার দম নিলাম ডান হাতে পইতে জড়িয়ে বললাম আমি ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা জপ না করে জল স্পর্শ করি না যদি আমি পইতে ছুঁয়ে বলি ব্যাপারটা সর্বৈব মিথ্যা কুলকের রটনা জ্ঞাতি শত্রুর কার সাজি তাহলে কি বিশ্বাস হবে তাছাড়া চলুন আপনারা আমার সঙ্গে নরেশ মুখোজের বাড়ি ডাকুন তাকে আমার সামনে নিজের ছেলের মাথায় হাত দিয়ে বলুক কথাটা সত্যি আমি একটি কথা বলবো না গুনে গুনে সাত জুতো আপনারা মারুন আমাকে যে শাস্তি ইচ্ছা দিন মাথা পেতে নেব পাড়ার বুড়ো লোক কয়েকজন আমার কাছে এসে দাঁড়িয়েছিলেন আমার কথা শেষ হতে বললেন যা শুনেছ একেবারে মিথ্যে কথা বাবাজি নরেশটা চিরকাল এমনি ধরনের কেবল পরে সর্বনাশ করার চেষ্টা জমি নিয়ে মামলা বেঁধেছে ডাক্তারের সঙ্গে তাই বিয়ে পণ্ড করার জন্য এসব রট আছে আমাদেরও বাড়ি গিয়ে নিমন্ত্রণে আসতে বারণ করেছিল ডাক্তারের নাকি জাত নেই সাহেব শুভর সঙ্গে যা তা খেয়েছে শহরে পাত্রপক্ষের চিৎকার কিছুটা কমল বটে কিন্তু গুঞ্চরণ থামল না পাত্র নিজেই প্রস্তাব করল বেশ সে ভদ্রলোকের বাড়িতে চলুন মুখোমুখি বোঝাপড়া হয়ে যাক সব কিছু নিজের কানে না শুনে পাপ আমি ঘরে ঠাই দিতে পারবো না এই তো মরদের কথা কে একজন জোর গলায় সায় দিল অগত্যা দল বেঁধে যাওয়া হলো নরেশের বাড়ি দূর এমন কিছু নয় বাগানটা পার হয়েই জরাজীর্ণ বাড়ি ব্যাপারটা নরেশ বোধহয় আজ করছিল আমরা বাড়ির কাছ বরাবর যেতেই হ্যারিকেনের স্তিমিত দীপ্তিটুকুও নিভে গেল কাছে গিয়ে নাম ধরে ডাকতেই দু একটা দরজা বন্ধ হওয়ার শব্দ মিনিট দশেক ধরে চেঁচামাঁচি করেও কোনো সাড়া পাওয়া গেল না এবারে পাত্রের মামা কথা পারলেন ঠিক আছে মশাই চলুন ফিরে যাওয়া যাক যত সব বদমাশ লোকের কাণ্ড দিলে মেজাজটা খারাপ করে পাত্র তবু নাছর বান্দা বৃদ্ধ ঘোষাল মশাইয়ের দিকে ফিরে বলল আপনি প্রাচীন লোক আপনি দিব্যি করে বলুন মেয়ে নিষ্পাক ঘোষাল মশাই পাত্রের একটা হাত জড়িয়ে ধরলেন আসতে বললেন ডাক্তার বাবুর মেয়েকে আমরা অনেক দিন থেকে জানি রূপ গুণ চাল চলন সবই মায়ের আমার নিন্দার বাইরে আর তাছাড়া এ অজপাড়া গায়ের ওসব নভেলি ব্যাপারের কোনো চল নেই বাবাজি তুমি নির্ভয়ে মেয়েকে ঘরে নিয়ে যেতে পারো পাত্র এবার ফিরল নিজের মামার দিকে কি বলো মামা তুমি গুরুজন উপস্থিত রয়েছ তুমি যা বলবে তাই হবে মামার অবস্থা কাহিল হয়ে এসেছিল দুটো চোখ লাল কাঁপুনিও বেশ জ্বরটা খুবই তেড়ে এসেছে এই অবস্থায় বর উঠিয়ে নৌকায় ফিরে যেতে হলেই মুশকিল দেশ অবধি গিয়ে হয়তো আর পৌঁছতেই হবে না তার চেয়ে একটা মিটমাট হয়ে যাওয়ায় ভালো কাজেই তিনি চিবিয়ে চিবিয়ে বললেন এরা বলছেন যখন তখন ঠিকই আছে শুভ কাজটা শেষ করে নাও পাত্র তারপরেও হাত মুখ নেড়ে চারিত্রিক নিষ্ঠার মহত্ব সম্বন্ধে দু এক কথা বলল অবশ্য বন্ধুদের দিকে ফিরে কোণের দিকে দাঁড়িয়েছিলাম চুপচাপ আমার অবস্থা একেবারে নিন্দার নয় সরকারি ডাক্তার হিসেবে যশার অর্থ দুই আহরণ করেছিলাম মেয়ের বিয়েতে খরচপত্র নেহাত কম করছি না একবার মনে হল স্পষ্ট গলায় বলি দরকার নেই এমন ঘরে মেয়ে দিয়ে আমার মেয়ে সাত জন্ম না হয় কুমারেই থাকবে তবু এমন মানুষের গলায় মালা দেবে না কিন্তু মনকে বোঝালাম পাত্রের আর দোষ কি ঘরের শত্রু বিভীষণই যত নষ্টের মূল তাছাড়া এমন পাত্র হাত ছাড়া করলে পরে পস্তাতে হবে একটু পটির মুখে তা হোক নামি জমিদার বংশ এখনও নেই নেই করেও আয় মন্দ নয় এছাড়াও ছেলেটি শহরে নতুন কারবার ফেদেছে। চামড়ার ব্যবসা একবার দাঁড়িয়ে গেলে আর দেখতে হবে না গয়নায় মেয়ের চামড়া দেখা যাবে না দেখতে শুনতেও ছেলেটি ভালো লেখাপড়া তেমন জানে না বলে বাড়িতে একটু ক্ষীণ আপত্তি সুর উঠেছিল কিন্তু টেকে ভালোই ভালোই বিয়েটা শেষ হয়ে গেল বরকনে নৌকায় উঠতে স্বস্তি নিঃশ্বাস ছাড়লাম বছর দুই কেটে গেছে দু একবার মেয়েকে আনতে লোক পাঠানো হয়েছিল মেয়েকে পাঠায়নি নানা ওজোর আপত্তি তুলে এড়িয়ে গেছে গৃহিণীর শরীরের অবস্থা খারাপ বাদ ছিলই তাতে বিশ্বাস কাজ করতে পারেনি কিন্তু হার্টের অসুখে শয্যাশায়ী মাস ছয়েক ইদানিং বাড়াবাড়ি চলেছে সকাল বিকেল ইঞ্জেকশন দিচ্ছি দামি দামি দু একটা টনিক কিন্তু অন্যতে লক্ষণ চুলোয় যাক দিন দিন অবনতি হচ্ছে মেয়েকে দেখার খুব ইচ্ছে সারা দিন রাত মেয়ের নাম করছেন আমার শরীরে মেয়ের শ্বশুরবাড়ি যাবার ধকল সইবে না নৌকো পালকি নয়তো গরুর গাড়ি সব মিলিয়ে পাক্কা মাইল কুড়ি এ বয়সে সাহস হল না মোলায়ম একটা চিঠি লিখে বড় ছেলেকে পাঠালাম অভিভাবক বলতে সেই পালা জরাক্রান্ত মামা তাই চিঠিটা সোজাসুজি জামাইকেই লিখলাম দিন তিনেক ভোরের দিকে গরুর গাড়ি দাঁড়াল দাওয়ায় বসে দাঁতন করছিলাম একে এগিয়ে দাঁড়ালাম ঘোমটা মাথায় মেয়ে এসে দাঁড়াল বেশ যেন রোগা গায়ের রঙও তামাটে মাঝে মাঝে চিঠি অবশ্য লিখেছে তাতে অসুখ বিসুখের কোনো খবর পায়নি তবে বিষাদের একটা প্রচ্ছন্ন সুর ছিল কিসের যেন একটা অভাব অর্থ আভিজাত্য সব পেয়েও পরিপূর্ণ শান্তি যেন পায়নি দু একবার ছেলেরা গিয়েছিল বোনের বাড়ি তারা ফিরতে গৃহিণী প্রশ্ন করেছিলেন মিনতি ভালো আছে তো জামাই আদর যত্ন করল তোদের ছেলেদের কথা এমন কিছু মনে হয়নি যাতে ধারণা হতে পারে মিনতি কষ্টে আছে দেহের কিংবা মনের সেজন্য গৃহিণী বললেন না এলো মিনতি সুখে থাক শান্তিতে থাক আর আমার কিছু দরকার নেই মিনতি এগিয়ে এসে প্রণাম করল ঘোমটা না সরিয়ে থাক মা থাক চিবুক ধরে আদর করতে যেতেই ঘোমটা একটু সরে গেল খুব অল্প কিন্তু তাতে কাজ হল ডাক্তারি চোখকে ফাঁকি দিতে পারল না হাত দিয়ে ঘোমটা সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম এসব কবে থেকে হয়েছে মিনতি মিনতি প্রথমে কোনো উত্তর দিল না ঘোমটাও সরাল না দুটো চোখ জলে ভরে এলো কেঁপে কেঁপে উঠল দুটো ঠোঁট আবার জিজ্ঞাসা করতে আস্তে আস্তে বলল প্রায় বছর খানেক চোখের সামনে থেকে অনেকগুলো দিন সরে গেল ভেসে উঠল আর এক আলোক রাত্রি কুচ্ছার অপবাদে পঙ্কিল রাত্রির আকাশ চিন্তাপুরের বাড়ুজ্জে বাড়িতে পাপনা ঠোকে তার জন্য প্রাণপণ প্রয়াস আর একবার ভালো করে দেখলাম মিনতির মুখের দিকে না আর সন্দেহের কোনো অবকাশ নেই আমার এত বছরের অভিজ্ঞ চোখ ভুল করেনি যৌন কদাচারের নির্মম প্রতিলিপি বারুজ্য বাড়িতে নতুন করে পাপ আর প্রবেশ করেনি পুরনো পাপি অপরূপ লীলায় আত্মপ্রকাশ করেছে গল্পের চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লিখে একটি গল্প পাপ আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম নূপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল